গুড মর্নিং, আজকে দশমী। সবাইকে জানাই দশমীর আন্তরিক ও প্রীতীয় শুভেচ্ছা। আর আমাকে কেমন লাগছে অবশ্যই যে সপ্তমী অষ্টমী নবমী কেমন কেটে, হ্যাঁ দশমী শেষ মানে পুজো শেষ, সবারই তো নিশ্চয়ই খারাপ লাগছে, খুব আমারও প্রচণ্ড খারাপ লাগছে। যাই হোক, আবার সবাই সবার মতো কাজে ফিরে যাবে। তো তোমাদেরকে আমার ফুল লুকটা একবার দেখিয়ে নিই চলো। তারপর আমি চলে এলাম বাড়িতে, মায়ের পুজো হচ্ছে দশমী, তারপরে সবাই মিলে বেরোবো বিসর্জন করতে। সপ্তমীর দিন বলেছিলাম বাড়ি নিয়ে আসছিলাম, মানে ঠাকুরকে নিয়ে আসছিলাম। তো এবারে বাড়ি বিসর্জন হওয়ার জন্য ঠাকুরকে নেওয়া হচ্ছে এবং বিসর্জন হবে। এলাম, আজ খুব একটা মন ভালো নেই, কারণ দিদি নেই, দিদি চলে গেছে। আগের বছর নাচও করেছিলাম, সেরকমভাবে এবারে নাচও করতে পারলাম না, মনটা একটু খারাপ আছে। যাই হোক, তোমাদের কেমন পুজো কাটছে আমাকে অবশ্যই জানিও। আজকে মেনুটাও তোমাদের সাথে শেয়ার করলাম, এই যে ভাত শাক মাছ চাটনি পায়েস এসব হবে। এবার মুড়ি খেয়ে নিই। তো মুড়ি খেতে আরম্ভ করলাম, আজকের মেনু ছিল মুড়ি আর ঘুগনি আর বোঁদে। আমাদের সামনেও একটা ঠাকুর হয়, তো ওখানেও ঘট বিসর্জন হবে ঠাকুরের, তার জন্য ছোট্ট প্রতিমাটাও সকালে নিয়ে এসেছিলো বিসর্জন করার জন্য। তারপর বাজে প্রায় 1:30টার মতো আমরা খেতে বসে গেছিলাম। আজকে বিসর্জন মানে আজকে দশমীর দিনে আমাদের মোটামুটি বাইরের কিছু মানুষকে খাওয়ানো হয়, তো আজকে মাছ ভাত তরকারি চাটনি দই মিষ্টি পাঁপড় এসব ছিল, আরও হচ্ছে আমাদের কিয়ান সোনা। আর এখানে আমি আমার নিজের মুখ কেন দেখাচ্ছি, কারণ এই জায়গাটাতে খুব উজ্জ্বল লাগছিল আমাকে দেখতে, তার জন্য। তো এখান এই যে গাড়িটা দেখছো, এখানেই ঠাকুরকে আমাদের বিসর্জন করা হয়। গাড়িটা তাই বেলুন দিয়ে সাজাচ্ছিল রিক। মাকে মন্দির থেকে বার করানো হলো, এবারে সবাই মিলে যে রিচুয়ালসগুলো হয়, মাকে সিঁদুর পরানো, yeah!
আমি খুব একটা সিঁদুর পড়ি না, এই যে মারা সবাই মিলে সিঁদুর খেলছিল তাই একটু শেয়ার করছিলাম, আর লাস্টে আমাকেও একটু হলো মাখিয়ে দিয়েছে। যে আমাদের বাড়ির সবাই, মা, জেঠিমা, কাকিমা, বৌদি, দিদি সবাই মিলে সিঁদুর খেলা চলছে, সাথে আমিও আছি। এই যে এভাবেই আজকের দিনটা শেষ হলো, ঠাকুরকে নিরঞ্জন করা হলো। তো ভীষণ মন খারাপ জানি, কিছু করার নেই, আবার আরেকটা বছরের অপেক্ষায় আমরা থাকবো। তো তোমাদের এই চারটে দিন কেমন কাটলো, আমার ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজ থেকে আবার দিন গোনা শুরু, পরের বছর দেখলাম 2nd অক্টোবর হলায়া। আসছে বছর আবার হবে, এই বলে আজ ভিডিও তোমাদের শেষ করলাম। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও, একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর নভেম্বরে কিছু একটা অনুষ্ঠান আছে, আমি এখন থেকে জানাবো না, তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করবো, প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। তারপর এসে পরেই আমরা খেতে চলে এসেছি, কারণ সপ্তমী অষ্টমী নবমী কিছুই খাইনি, এসে চিকেন পকোড়া, ডিম ঘুগনি, চাউমিন এসব খেলাম। আর পুজোতে একটু ড্যান্সও করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম ড্যান্স ভিডিওটা। অবশ্যই জানিও আর অবশ্যই কমেন্ট করো আমার কোন লুকটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে। তো এই পর্যন্তই ভিডিওটা।